वेलकम टू माय चैनल। आज के फ्रेंच फ्राई तैरी करा देखाबो। एटा तैरी करते जे सब उपकरण लागछे सेगुलो होलो आलू, तेल, लवण, शुकनो लंका, बीट लवण, चाट मसला और टमेटो सस। एटा आमी जेभावे बानियेछि आपनारा जदि एकइभावे सेम प्रसेस फलो करे तैरी करेन ताहले फ्रेंच फ्राईगुलोर टेस्ट अनेक भालो हबे एबं एकदम रेस्टुरेंटेर मतन खेते हबे। ताहले देखुन किभावे करेछि। आमी प्रथमे आलू नियेछि एबं आलूगुलोके क्वार्टार इंच करे केटे नियेछि। आमी पाँचटा आलू नियेछि, आपनारा आपनादेर परिमाण मतन आलू नेबेन कारण ए आलूगुलो अनेकटा फेला जाए, सेटा अन्य तरकारीते यूज करते पारबेन। ए आलूगुलोके आमी एक घंटार जन्य फ्रिजे रेखे दियेछि एबं एक घंटा हो गेले फ्रिज थेके बेर करे गरम जलेर मध्ये परिमाण मतन लवण दिये जलटा जखन अनेक फुटे जाबे সেই ফুটন্ত জলের মধ্যে এই আলুগুলোকে আমি দিয়ে দেব। এবং দেওয়ার পরে আপনারা 8 থেকে 10 মিনিট আলুগুলোকে একদম হাই আঁচে ফুটিয়ে নেবেন। হাই আঁচে ফোটালে আলুগুলো ভালো মতন সিদ্ধ হবে। তো আমি সব আলু দিয়ে দেওয়ার পরে আলুগুলোকে ভালো করে হালকা করে নেড়ে 8 থেকে 10 মিনিট মতন ফুটিয়ে নেব। এর মধ্যে আপনারা করবেন কি, একটা তোয়ালে নেবেন বা সুতির কাপড় নিতে পারেন, সেটা দিয়ে আমি আলুগুলোকে তুলে রাখব। তো আমার প্রায় 10 মিনিট মতন হয়ে গেছে আলুগুলোকে ফোটানো, একই আছে। এই আলুগুলোকে ফোটানোর পরে আমরা এই আলুগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার জন্য আমি একটা সুতির কাপড় ব্যবহার করেছি, আপনারা চাইলে তোয়ালও ব্যবহার করতে পারেন। আলুর স্লাইসগুলোকে তোলা হলো। তোলার পরে একটা চামচের সাহায্যে আলুগুলোকে একটা সাইড করে নেবেন। এক সাইড করে নেয়ার পরে অন্য সাইডের কাপড়টাকে দিয়ে ওর ওপরে দিয়ে দেবেন। আমি চামচটা দিয়ে আলুগুলোকে একটা আলাদা সাইড করে নিচ্ছি, তাহলে আর একটা সাইডের কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে দিতে পারবো। আর একটার ওপর একটা আলু যাতে না থাকে আপনারা একটু সেই দিকে খেয়াল রাখবেন, কারণ একটার ওপরে আর একটা আলু থাকলে সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি আলুগুলোকে দেওয়ার পরে একটা সাইড করে দেওয়ার পরে ওপর দিয়ে আর একটা কাপড় দিয়ে লাগিয়ে দিলাম। এই কাপড়টা আমি হালকা হাতে প্রেস করে দেব। প্রেস করা হয়ে গেলে আমি মিনিট 7-8 কি 10 মিনিট মতন গরম আলুটাকে বাইরেই রেখে দেব। বাইরে রেখে দেওয়ার পরে একটা এয়ার টাইট প্লাস্টিকের মধ্যে বা এয়ার টাইট টিফিন বক্সের মধ্যে আপনারা আলুগুলোকে দিয়ে দেবেন। আমি এয়ার টাইট টিফিন বক্স ইউজ করেছি। আলুগুলো সব টিফিন বক্সে দেওয়ার পরে আপনারা খেয়াল রাখবেন যেন এটা 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখা হয়। ডিপ ফ্রিজের টেম্পারেচারটাকে একদম কমিয়ে দেবেন, মানে যেন তাপমাত্রাটা একদম কম হয়। দেখুন, আমি একদম সিল করে দিলাম টিফিন বক্সটাকে। এবার আমি ডিপ ফ্রিজারের মধ্যে ঢুকিয়ে দেব এবং 2 ঘন্টার জন্য লো টেম্পারেচারে রেস্টে রেখে দেব। এটা 2 ঘন্টা হওয়ার ধরুন 5 থেকে 7 মিনিট আগেই আপনারা তেলটাকে গরমে বসিয়ে দেবেন, মানে ধরুন 1 ঘন্টা 50-55 মিনিট হয়ে গেলেই। তো তেলটা গরম হওয়ার পরে একদম গরম তেলের মধ্যে ওই ফ্রিজ থেকে বের করে নিয়ে আসা ঠান্ডা আলুগুলোকে দিয়ে দেবেন যেন রেস্ট না হয় বাইরে এসে। তো এর ফলে কি হবে, এই চিলি একদম আলুগুলো গরম তেলের মধ্যে গেলে ভেতর থেকে নরমই থাকবে এবং বাইরে থেকে ক্রিস্পি খেতে হবে, যেমন আমরা খেয়ে থাকি রেস্টুরেন্ট বা কোনো সিনেমা হলে বা কোথাও আমরা গিয়ে একদম সেম টেস্ট হবে। তো এটাকে ভালো করে আপনারা নেড়ে নেবেন, বারবার একটু নেড়ে নেবেন, তাহলে নিচে লেগে যাবে না। এটা যখন দেখবেন হলুদ হলুদ টাইপের হয়ে গেছে, মানে আলুর কালার সাদা থেকে
হলুদ টাইপের হচ্ছে, তখনই বুঝতে পারবেন যে আপনাদের এটা অলরেডি ভাজা হয়ে গেছে। তো তারপরে কি করবেন, এটা জল তেলটাকে ঝরিয়ে ভালো করে তেলটা ঝরিয়ে নেবেন। ঝরানো হয়ে গেলে এটাকে তুলে নেবেন। তো আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে গেল। এবার আসি এটার মশলাতে। এটার মশলা তৈরি করার জন্য আমি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি এবং খালি খোলায়, মানে এটাকে তো আমরা খালি খোলায় বলি, আজ কমিয়ে ভালো করে লঙ্কা তিনটেকে কালো করে নেব। তো তারপরে এটাকে একটা যে কোনো জায়গায় আপনারা এটাকে পিষতে পারেন। আমি এটা একটা ছেঁচুনি নিয়েছি। তো এটাকে আমি চিলি ফ্লেক্স তৈরি করব, হোমমেড চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দেব চাট মশলা এবং দেব সঙ্গে বিট নুন। আপনারা যখন বাচ্চাদের জন্য এটা করবেন তখন এটার মধ্যে চিলি ফ্লেক্সটা দেবেন না, শুধু চাট মশলা এবং বিট নুন দিয়ে করবেন। দুটো আলাদা আলাদা মশলাটাকে আলাদা করে জিনিসটাকে আলাদা আলাদা পাত্রে রেখে খেয়ে নেবেন। তো আমার মশলাটাও অলরেডি তৈরি হয়ে গেছে। এই মশলাটা আমি এটার ওপর দিয়ে ছড়িয়ে দেব। তাহলে আপনারা দেখতে পেলেন কিভাবে তৈরি হলো। এবং আমার রেসিপিটা পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও রেসিপি পাওয়ার জন্য, এবং একটা লাইক এবং কমেন্ট করবেন কেমন লাগলো। এবং আপনারাও তৈরি করে অবশ্যই খাবেন এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।